শুনশান বাফুফেতে হঠাৎ করেই ভিড় গণমাধ্যম কর্মীদের। গেল কদিন ধরেই গণমাধ্যমের একের পর এক সমালোচনায় জর্জরিত বাফুফে। মিয়ানমারে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অর্থের অভাবে খেলতে যেতে না পারার খবরের পর থেকেই কাঠগড়ায় ফেডারেশন। অবশেষে সব সমালোচনার জবাব দিতে বাফুফে ভবনে হঠাৎ সংবাদ সম্মেলনে সভাপতি কাজী সালাহউদ্দিন। সাফ জয়ের পর অনেকেই নারী দলের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রয়োজনের সময় অর্থ নিয়ে সহযোগিতার হাত বাড়ায়নি কেউ। গণমাধ্যমে ফেডারেশনকে নিয়ে নেতিবাচক খবর বেশি প্রকাশের কারণেই নাকি অর্থের জোগাড় হয়নি, ক্ষোভ ঝাড়লেন সভাপতি। আমি অনেস্টলি বলতেছি, 1 কোটি জোগাড় করার ক্ষমতা নাই এখন, বিকজ কেন নাই, 20-25 কোটি তো করি। ওই যে আসে একটা কুয়ার থেকে পানি তুলতে তো পানি হতো, সেটা আমাকে তো কেউ দিতে চায় না। আর বিকজ আমাদের সুরামও নাই, মিডিয়াতে আমাদের সুরামের চেয়ে বদনামই বেশি। সো বদনাম যেখানে এত, ওখানে কে টাকা দিবে? আমি 2-4 জায়গায় বলছি, কেউ আমাকে সাড়া দেয়নি, বিকজ বলে ইকোনমিক কন্ডিশন ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না। আমি যদি একবার পানি উঠাতে যাই করছি, অনেকে দিবে, বাট উই হ্যাভ বিন ডুইং ইট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বাতাসে গুঞ্জন ভেসে বেড়ায় কারি কারি অর্থ থাকার পরেও নাই নাই সুর বাফুফের। এ কারণে ফিফা ও AFC-র কাছ থেকে বাৎসরিক কি পরিমাণ অর্থ পায় ফেডারেশন, সেটাও এদিন পরিষ্কার করেছেন সভাপতি। দেশের ক্রিকেটে ছোটখাটো যে কোনো সমস্যার খবর BCB সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে শুনলেই সমাধানে নেমে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সুযোগ থাকার পরেও কেন বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালেন না সালাহউদ্দিন, এমন প্রশ্নে BCB প্রধানকে পরোক্ষভাবে খোঁটা দিলেন সালাহউদ্দিন। জানালেন কথায় কথায় যে কোনো সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়া তার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না। এসে সবারই পার্সোনালিটি এক না, আমি তো পাবলিকলি দেখাই ফোন করব, লাইভ প্রাইম মিনিস্টার কথা উঠে আই এম নট দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বিকজ আই কাম উইথ দ্য ব্যাকগ্রাউন্ড অফ রেজিউমি অফ ফুটবল, স্বাধীনতা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত। আমি তো ওইটা ওই ওই নাটক করতে পারবো না। আমি প্রাইম মিনিস্টারকে ওনার রেসপেক্ট আমি ওনাকে দিব, অ্যান্ড ইন প্রাইভেসি আই উইল গিভ দ্য রেসপেক্ট, আমি তো পাবলিকলি দেখাতে পারবো না, সরি। মিয়ানমারে খেলতে যেতে না পারায় ক্ষোভে 3 দিন অনুশীলন করেনি নারী ফুটবলাররা। এতে কষ্ট পেলেও দলকে কোনো শাস্তি দিতে চান না বলেও জানিয়েছেন সালাহউদ্দিন। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।